যাচ্ছি না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো সকাল সকাল কাজে লেগে গেছি, কারণ আজকে থেকে এখন 3-4 দিন আমার বাড়িতে যে কাজ করে সে আসবে না, বিয়ে বাড়ি গেছে। তো সে কারণে তো সব থেকে প্রথমে যেটা হচ্ছে সেটা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, কারণ জানো তো কী হারে রোদ গরম, ভালো লাগছে না, তাই সকাল সকাল কাঁচাগুলো সেরে নেবো। তো এখন বিছানাগুলো তুলে নিলাম, আর এখানে বুবলা পড়তে বসেছে, আর দেখতেই পাচ্ছ পড়ার টেবিলটা কত নোংরা করেছে। তো সেটাই ওকে বকছিলাম, তো বলছে মামি তুমি যেগুলো বলছো সেগুলো কি ভিডিওতে দেবে? আমি বললাম আমি যদি এগুলো ভিডিওতে দিয়ে দিই তাহলে তোরই মানে অসম্মান হবে, তোরই সম্মানটা যাবে, সেই কারণেই আমি দিই না। তো এই আর কি। তো যাই হোক, দেখো এখানে যে বাসনগুলো দেখছো এগুলো আমি কাল রাত্রে ধুয়ে রেখেছিলাম, কারণ কালকে রাত্রে রাতের বাসন খাওয়াটা যদি রাতে না ধুয়ে রাখি তাহলে সকালে না অনেক কাজ মনে হয়, আর কারণ সকালেও আবার টুকটাক অনেকগুলোই বেশ বাসন হয়, সেগুলো বেশিনে পড়ে আছে, ওগুলো সব মাজতে হবে, তাই রাতের বাসন রাতে ধুয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এগুলো হচ্ছে সকালের বাসন, আমি এমনিতে বাসন ফেলে রাখি না, টুকটাক টুকটাক যা হয় ধুয়েই নিই। তো যাই হোক, চায়ের সসপ্যান, দুধের সসপ্যান এগুলো সব ছিল, তাছাড়া টুকটাক জল খাবার খাওয়া হয়, ইয়ে হয়, ওই সব বাসনগুলো ছিল। তো এখন চটপট করে বাসনগুলো আগে মেজে নিই। আষাঢ় মাসের মাঝামাঝি হতে গেল, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আর এত গরম রেখেছে, কারণ কালকে বিকেলে একটুখানি বৃষ্টি হয়েছিল, তোমাদের বললামই, আর সেই মানে ভ্যাপসা একটা ব্যাপার। তো যাই হোক, বেসিনটা মেজে দিলাম, কারণ আমাদের জলটাতে না খুব আয়রন আছে, সেজন্য বেসিনটা এমন মনে হয় যেন সেই কতদিন মাজা হয়নি, কিন্তু এরকমটা না, যখন বাসন টাসন ধোয়া হয়, হাত ধোয়া হয়, তখনই কিন্তু বেসিনটা মেজে দিই। আর এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে, সবজি বলতে আজকে হবে ডাটা আলু পোস্ত আর কাঁচা কলার কোপ্তা আর করলা ভাজা, এগুলো নিরামিষের মধ্যে হবে, আর ডাল করবো না, যেহেতু কোপ্তা হচ্ছে সেজন্য আর ডাল লাগবে না। তো অন্যদিন আমি আলুগুলো সেদ্ধ করে জল ফেলে দিই, কিন্তু যেহেতু আজকে ডাটা রয়েছে সেজন্য সেদ্ধ করে আজকে আর জলটা ফেলবো না। তো কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর কুকারে সামান্য একটু জল দিয়ে সিটি দিয়ে নেবো একটা। তো এভাবে কিন্তু পোস্তটা খেতে বেশ ভালো লাগে, হ্যাঁ কষে চাপালেও ভালো লাগে, কিন্তু যেহেতু অনেকগুলো রান্না করতে হয় কিছুক্ষণ সময়ের মধ্যে, সেই জন্য এরকম করে করি। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ঘেমেছি, মানে কালকে ভুল করে একটু বৃষ্টি হয়ে গেছিলো, তার মাসুল আজকে দিতে হচ্ছে, পুরো একদম গুম হয়ে আছে গরমে, আর মেঘলা মেঘলা ওয়েদার, না রোদ, না হাওয়া, না বৃষ্টি, যাচ্ছে তাই অবস্থা, না মাথাতে শুকোচ্ছে না, কারণ মাথাটা যে পরিমাণে ঘামছে তাতে করে হেনাগুলো এই যে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে ঘামের মধ্যে দিয়ে, একদমই শুকোচ্ছে না। যাই হোক, চলো রান্নাঘরের কতগুলো কাজ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দুধটা ওদিকে গরম হতে দিয়েছি, আর করলাটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, কারণ এর মাঝখানে মাঝখানে আমাকে অনেকগুলো কাজ করতে হচ্ছে, তোমাদের বললামই এখন আমাদের যে আমার কাজের বউটা ছিল সে এখন কয়েকদিন আসবে না। তো চলো, এখানে তোমার তেল পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর সেদ্ধ করা আলু আর ডাটাটা দিয়ে দিলাম, এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, একটু ভাজা ভাজা করে নেবো, একটা সিটি দিই, কিন্তু বেশি সিটি দিলে আবার গলে যাবে সেই কারণে। তো এখন পোস্ত টোস্তগুলো বেটে নেবো, আর কুকারে চাপিয়ে দিলাম কাঁচা কলাটা সেদ্ধ হোক কোপ্তা বানানোর জন্য। আর এখানে দেখো আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তো বুবলা ঘরে থাকলে তোমরা তো জানো যে ঘরদোর কত নোংরা করে, তো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম ওর সাথে যে এত ঘরদোর নোংরা করছিস কেন, এই সেই। তো যাই হোক, ওকে যাই বলা হোক কোনো ব্যাপার। তো ঘরগুলো ঝাড় দেওয়ার পর আমি এখন বাটাবাটিটা সেরে নিচ্ছি, আর উঠোনটা পুরো একদম গুমসে আছে, সেই জন্য খুব গরমটাও লাগছে। যাই হোক, পোস্ত বাটবো, কারণ ডাটা আলু পোস্তটা চাপানো আছে, আর এদিকে তোমার সর্ষে বাটবো, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা মিশিয়ে, কারণ ওটাতে আমি ইয়ে করবো, রুই সর্ষে করবো, খুব সুন্দর ফ্রেশ রুই মাছ এনেছিলো বলে বাবা কালকে, সেটা ফ্রিজে আছে, তো ওটা দিয়ে রুই সর্ষে করবো। ভাবছি রেসিপিগুলো তোমাদের সাথে লাইভে শেয়ার করে দেবো। যাই হোক, লঙ্কা আনতে ভুলে গেছিলাম, তো বুবলাকে দিকে লঙ্কাটা আনালাম, আর বুবলা তো শুধু ঘুরছে ফিরছে আর ফ্রিজের জল খাচ্ছে।
তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, মানে তোমাদের কাছে বলতে মাদের কাছে, এখনকার মারা বাচ্চাদেরকে না এতটা বেশি আগলে রেখে মানে মানুষ করার চেষ্টা করছে যে কি বলবো। হ্যাঁ ঠিক আছে, মানছি দিন দুনিয়া এখন ভালো না, কিন্তু তবুও বাচ্চার বয়সে যেসব আনন্দ দুষ্টুমিগুলো আমরা করতাম সেগুলো আমাদের বাচ্চাদেরকে এখন আমরা করতে দিই না, ওটা ওদেরকে করতে দেওয়া উচিত। কেন বলতো? কারণ আমাদের যখন খুব দুঃখের সময় আসে, আমাদের যখন মন খারাপ হয়, তখন কিন্তু দেখবে আমরা ছোটোবেলাকার সেই স্মৃতিগুলো মনে করি, আর অল্প হলেও না মানসিক শান্তি পায়, আনন্দ পায়, কিংবা এটাও তো মনে হয় তখনকার সময়টা কত না ভালো ছিল, কত ভালো কাটিয়েছিলাম। কিন্তু আমাদের বাচ্চারা এখন যে ধরা বাঁধার মধ্যে মানুষ হচ্ছে, বড় হয়ে ওদের জীবনেও তো সমস্যা আসবে, তাই না? তখন কিন্তু ওদের এটা মনে করার মতন কোনো স্কোপ থাকবে না যে ছোটোবেলাটাই আমাদের ভালো ছিল। এই ধরো, যেমন আমরা এখন বাচ্চাদেরকে রোদে বেরোতে দিই না, এই রোদের বেরোস না, লু লেগে যাবে, গরম লেগে যাবে, এই ট্যান পড়ে যাবে, ঠান্ডাতে বেরোতে দিই না, কুয়াশাতে হাঁটতে দিই না, ঠান্ডা লেগে যাবে, বর্ষায় ভিজতে দিই না, সর্দি হয়ে যাবে, নিমোনিয়া হয়ে যাবে, এই জিনিসগুলো খুব খারাপ। জানো তো, সিজনে যেটা যখন তখন সেটা উপভোগ করে নিতে হয়। এখন যেমনি গরম লাগছে, সেরকম যখন বৃষ্টি হবে, তখন যদি বৃষ্টিতে ভিজি, এমনি কিন্তু শরীরটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু হয়তো সর্দি টর্দি হবে, তাতে কী হয়েছে? সর্দি, এই বর্ষায় ভেজা সর্দিটা কিন্তু আড়াই দিনের হয়, তাতে অনেক কিছু ঘরোয়া নুস্খা আছে, সেগুলো ব্যবহার করলে ঠিক হয়ে যায়, কিন্তু সেটা তো একটা স্মৃতি হয়ে রয়ে যায়, তাই না? বড় হয়ে সেটা খুব কাজে লাগে। এই দুটোই পারলাম, একদম পুরো গাছ পাকা। আর তোমার দু একটা রইল, ওগুলো একটু উঁচুতে উঁচুতে আছে, ওগুলো বুগলা বাবা পারবে। তো চলো, জলটা ভরে গেছে, বাকি জলগুলো সব নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমার কাঁচা কলার কোপ্তাটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখেছো আর যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তবে হ্যাঁ, কাঁচা কলার কোপ্তাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। সেটা মনে হয় মেনলি তোমার সর্ষের তেলে করেছিলাম সেই কারণে। তো যাই হোক, দেখো এখন ঝিপঝিপ বৃষ্টি পড়ছে, খুব জোরে আসেনি, আর আমি কাঁচা কুচিগুলো সেই সকালে ভিজিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি কাচবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো তাই আমি এখনই কাঁচা কুচিটা সেরে নিলাম। তবে এই বৃষ্টিটাতে একটুও গা ভিজছে না, কিন্তু বৃষ্টিতে ভেজার দুটো আমার খুব ভালো মানে ছোটোবেলাকার গল্প আছে, যেগুলো এখন আমার কাছে গল্প, এখন আমার কাছে খুব আনন্দের, কিন্তু তখন সেটা ছিল না, তখন সেটা পানিশমেন্ট পেয়েছিলাম আর কি বৃষ্টিতে ভেজার জন্য। তো ছোটোবেলা থেকেই বৃষ্টিতে ভিজতে আমি খুব ভালোবাসি। তো একবার পানিশমেন্ট পেয়েছিলাম তোমার যখন আমি 7-8 পড়ি, তখন আমার নিজেরই প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেসের কাছে, আর একবার পেয়েছিলাম যে বছর আমার বিয়ে হয়, সেই বছর আমি তো স্পোর্টসে ছিলাম, তোমরা তো সবাই জানো। তো ক্যাম্প লেগেছিলো 3 মাসের জন্য ন্যাশনাল কাবাডির, তো সেখানে গিয়েছিলাম, তখন তোমার বৃষ্টিতে ভেজার জন্য পানিশমেন্ট পেয়েছিলাম। তো সেটা তখনকার জন্য লজ্জা ছিল, কিন্তু আমার এখনকার এটা সুখের স্মৃতি। তো সেটাই আমি মনে মনে করি যে আমাদের ছেলেপিলেদেরকে যদি আমরা এই আনন্দগুলো উপভোগ করতে দিই বড় বয়সে, ওদের জন্য কিন্তু সেগুলো সুখেরই হবে। তো বন্ধুরা, ভেবেছিলাম রুই সর্ষের রেসিপিটা তোমাদের সাথে লাইভে শেয়ার করবো, কিন্তু ধৈর্য ধরলো না, কেন যেন বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, আর এই সুযোগটা আমি হাতছাড়া করতেই যায় না, কারণ রান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর এখন স্নান করার সময় এত বৃষ্টি, তো আজকে তো বৃষ্টিতে ভিজতেই হবে। আর কি বলতো, প্রথম যে বৃষ্টিটা পড়ে সেটাতে ভিজতে নেই, কারণ যে আমাদের অ্যাটমসফিয়ারে অনেক রকম ডাস্ট থাকে, ধুলিকণা থাকে, সেগুলো তো সব ঝরে পড়ে বৃষ্টির সাথে, সেই কারণে অনেক অ্যালার্জি টালার্জির সমস্যা হয়। কিন্তু যা হয় হবে, যা গরম ভোগ করছে আজ 3 মাস থেকে, তাতে করে কিন্তু আজকে বৃষ্টিতে ভিজবই। আর বুবলার না স্নান হয়ে গেছে, বেশ পাউডার ফাউডার মেখেছে, বারবার রান্নাঘরে এসে উকি মারছে, মাম্মি তুমি কি বৃষ্টিতে ভিজতে যাচ্ছ, এরকম বলে যাচ্ছে একবার করে। আমি বললাম না না, আমি ভিজবো না, আমি ভিজলে ও তো দৌড়ে নামবেই, ওটা কিছু বলারই নেই। যাই হোক, রুই সর্ষেটা করলাম, আর এতটা জল রাখবো না, এটা একদম ফুটিয়ে ফুটিয়ে মাখো মাখো করে নেবো। আর এইভাবে কিন্তু রুই সর্ষে তোমরা যদি করো, খেতে কিন্তু খুব ভালো লাগে, স্পেশালি যদি বৃষ্টি আসে।
আর্টিফিশিয়াল বৃষ্টি নিচ্ছে এখন। কালকে বললাম যে আমরা মামেটা ভিজতে পারছি না, আর আজকে কত বৃষ্টি দেখো, আমরা কত ভিজছি, প্রচুর বৃষ্টি, পুরো সাদা হয়ে গেল একদম। বুলার হচ্ছে না ওটাতেও, এখন কলের জলটাও নিতে হচ্ছে। চলো মোবাইলটা রেখে দিই, এই কি বন্ধ করে যাবি, দেখবি সিমেন্টে মোবাইলটা রেখে দিই, ভিজে যাবে। ঠাকুমা কি দেখবে, তো দেখো এই দেখো বৃষ্টি ছেড়ে গেছে, তো এখনো মেঘ গুড় গুড় করছে, সেই কারণে এই যে শুয়ে আছে, উঠছে না বুবলা। ও চলো এগারোটা বলছি, একটা বাজতে গেলো, বুবলা আবার চলে আসবে, তো আমি চটপট করে স্নান করে নিই। আর হেনাটা কি কদ্দূর হলো কে জানে, ভিজে তো নিলাম। তো বন্ধুরা অনেক বৃষ্টিতে ভিজলাম, তারপর একটুখানি শুয়েছিলাম, তারপর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা, তো সন্ধে বলবো না বিকেল বলবো জানি না, এখনও সন্ধে হয়নি, তবে এখন ছটা বাজে। মুগলা তো চলে গেছে, সাড়ে চারটার সময়তেই টিউশন চলে গেছে, তো চলো রুটি পুটি কিচ্ছু হয়নি এখনও আজকে, আর যখন হবে হবে, তবে এখনও খুব গরম রেখেছে, আরও বৃষ্টি হলেও হতে পারে, যাই হোক। তো বৃষ্টিতে ভিজে আজকে খুব ভালো লাগলো, তো চলো বাকি কাজগুলো সব করে নিই গা। তো বন্ধুরা এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম, নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে আজকে খুব বালি বালি লাগছে ঘরগুলো, বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে দেখবে চটিতে বলো বা পায়ে পায়ে বলো ঘরগুলো না কীরকম একটু বালি বালি হয় নিচে ঘরগুলো, তো সেই কারণে তোমার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার না বালি পায়ে যদি লাগে কিরকির করে তাহলে কীরকম দাঁত শিরশির করে, একদম ভালো লাগে না। আর রুটিগুলো আজকে আর হবে না, রুটি পরেই করতে হবে সন্ধেবেলায়, কারণ এখন সন্ধে হয়ে গেছে। তো ভাবছি যে ছোলার ঘুগনি করবো আজকে, মানে কাবলি চানা মশলা পেঁয়াজ রসুন দিয়ে বলেছে, তো সেইটাই আমি করে নেবো। আর দেখো কাপড় জামাগুলো সব তুলে নিলাম এখন, তো এই যো কাপড় জামাগুলো তো কিছু শুকায়নি, তো চলো ওপরের বারান্দাতে কিছুগুলো মেলে দেবো, আর কিছুগুলো তোমার নিচে ঘরে খাটিয়ে ফাটিয়ে দেখতে হবে, মেলতে হবে। যাই হোক এখনও প্রচণ্ড ঘাম হচ্ছে, মানে এখনও বৃষ্টি হবে, তবে ওই বেলাতে বৃষ্টিতে যা ভেজা ভিজেছি যে কি বলবো তোমাদের আরকে, মানে মন ভরে। কালকেই তোমাদের ভিডিওতে বলছিলাম যে বৃষ্টিতে ভিজতে পেলাম না, বৃষ্টিতে ভিজতে পেলাম না, দারুণ ভিজলাম। তো একটু বৃষ্টি হওয়াতে দেখো ঘাস টাসগুলো মনে হচ্ছে যেন আরও কত সবুজ হয়ে গেল, তো চাই যে এখন মোটামুটি এক সপ্তাহ মতন যদি বৃষ্টিটা হতো তাহলে পরে গরমটাও কমতো আর একটু প্রাণটা জুড়াতো। তো কালকে রবিবার, কালকে বুগলা বাড়িতে থাকবে, কালকেও যদি ঠিক ওই সময়তে বৃষ্টি আসে তাহলে কালকে আরেকবার ভেজে যাবে। আর রুটি ফুটি কিচ্ছু হয়নি, সন্ধ্যে দিয়ে নেবো তারপর করবো। তো ঘরটা খুব গরম আছে জানো, বৃষ্টি হয়েছে তো কি হয়েছে বলছি না, এখনও আরও বৃষ্টি হবার আছে, প্রচুর গরম লাগছে, সে কারণে এখন আমি উঠোনে বসে পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি। আর মায়ের জন্য একটু নিরামিষ করে দিলাম, ছোলা আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে যে কাবলি চানা মশলা করবো সেটা কিন্তু আমি লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর তোমার এরপরে চটপট করে আমাকে সন্ধ্যে দিয়ে নিতে হবে, কারণ বেশ কিন্তু সন্ধ্যেটা হয়েই এসেছে। তো দেখো বন্ধুরা এখানে আমি কাবলি ছোলা রান্না হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর না দারুণ খেতে হয়েছিল। তোমরা রেসিপিটা লাইভে যারা দেখোনি তারা দেখে নেবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো জানো, পুরো লাল করে। যাই হোক চলো উঠোনটা, এখন অন্ধকার নেমে এসেছে আর বৃষ্টির দিনে দেখেছো তো কীরকম ছোটো ছোটো সেই উবি পোকাগুলো ওড়ে, আমরা তো ওগুলো উবি পোকাই বলি, তোমরা কি বলো একটু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো দেখো এখন আমি এটা ঘরে ঢুকিয়ে দিলাম। তো বন্ধুরা সন্ধ্যে দিয়ে এলাম, তো দেখতেই পাচ্ছ সন্ধ্যে দিয়ে এলাম না, রান্নাঘর থেকে বেরোলাম, কোনো মানে বোঝা যাচ্ছে না এতটা গরম লাগছে, যতটা পরিমাণে ঘাম হচ্ছে তোমার রান্নাঘরে ততটাই ঠাকুর ঘরে, ততটাই সবার ঘরে, সব কিছুতেই ঘাম, প্রচণ্ড গরম এখনও রেখেছে। দিনে ভালো বৃষ্টি হলো কিন্তু গরমটা একদমই কমেনি। আর দেখো কিছুগুলো খাটের চারিদিকে মেলা আছে, তো যাই হোক খাটে যদি একটু কাপড়ই না মেললাম তাহলে আর বর্ষাকাল কি, তাই না? তো চলো এখন বাজে হচ্ছে তোমার 7:30, তো চা জল খাবারের ব্যবস্থা করি আর শাড়িটা ছেড়ে নেবো, এখন সন্ধে দিলাম শাড়িটা পরে। যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।